প্লাস্টিক দূষণ এতদিন প্রকৃতি আর পরিবেশের উপর প্রভাব ফেললেও এবার এর অস্তিত্ব মিলেছে মাতৃগর্ভে। একে উদ্বেগজনক উল্লেখ করে গবেষকরা বলছেন এর মাধ্যমে ভ্রূণ হুমকিতে পড়তে পারে। বিস্তারিত জানাচ্ছেন মোবালিক করিম। কি সাগরতল, কি পর্বতের চূড়া, সব জায়গায় পৌঁছে গেছে প্লাস্টিক, যার দূষণে দিনে দিনে মারাত্মক হয়ে উঠেছে প্রকৃতির বাস্তু। এবার বিজ্ঞানীরা যা জানিয়েছেন তা সত্যিকার অর্থে বড় উদ্বেগের বিষয়। মায়ের গর্ভফুলেও পৌঁছে গেছে প্লাস্টিক কণা। ইতালিতে কয়েকজন অন্তঃসত্ত্বা নারীর গর্ভফুলে প্লাস্টিকের ক্ষুদ্র কণিকা পেয়েছেন গবেষকরা। গবেষণার অংশ হিসেবে সন্তান জন্মের পর ওই নারীরা তাদের গর্ভফুল দান করেছিলেন। পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সাময়িকী এনভায়রনমেন্টাল ইন্টারন্যাশনাল অ্যামোনিয়া গবেষণা নিবন্ধ প্রকাশ করেছে। নিবন্ধে বলা হয়, জটিলতা ছাড়াই এসব নারী সন্তান জন্ম দিয়েছেন। গবেষণা বলছে গর্ভফুলে পাওয়া প্লাস্টিক কণাগুলো রঙিন। এ ধরনের উপাদান রঞ্জক পদার্থ হিসেবে রং করা কাজে অ্যাডহেসিভ, প্লাস্টার, নেল পলিশ, পলিমার ও প্রসাধন সামগ্রীতে ব্যবহার করা হয়। গবেষকরা আরও বলছেন, জন্ম নেওয়া শিশুদের অবস্থা সাইবর্গ শিশুর মতোই। সাইবর্গ মানব হলো এক ধরনের কাল্পনিক চরিত্র যাদের শরীরে জৈব ও অজৈব উপাদানের সংমিশ্রণ ঘটেছে। মুবাল্লিক করিম, মাই টিভি।